জামিনের কথাও বললে চলবে না, সত্যি তো। যদি ছেলে মেয়ে সমান সুযোগ পায় তাহলে কিন্তু শুধু ছেলেরা নয় মেয়েও কিন্তু নিজের ভবিষ্যৎটা নিজে তৈরি করতে পারে। কি তোমার কথাগুলো শুনতে খুব ভালো। শুনতে ভালো মানে তুমি আমার এই কথাগুলো সমর্থন করো না? আমার সমর্থন অসমর্থনে কার কি এসে যায় বলো? এসে যায় রমা, কি বলছো এসব কথা? তুমি ওদের মা, তুমি যদি ওদের বিশ্বাস না করো তাহলে কে করবে? তাহলে বলছি, কিছু মনে করো না জানো, যামিনীর পরিশ্রমকে সম্মান দিয়েই বলছি। আর যা কিছু হয়েছে সব কিছু রূপমের জেদের জন্য হয়েছে, আর আমি চাই রূপমের এই জেদটা যেন বজায় থাকে। এক মিনিট, এক মিনিট, জেদ মানে তুমি কোন জেদের কথা বলছো? নিজেকে প্রমাণ করার জেদ, স্ত্রীর কাছে, পরিবারের কাছে, পাড়া প্রতিবেশী সকলের কাছে যে অযোগ্য অকর্মণ্য নয় সেটা প্রমাণ করার জেদ। দেখবে এই জেদের জন্যই ও সত্যি সত্যি অনেকটা তৈরি করতে পারবে। রমা, তোমার ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। দেখো, কেউ যদি শুধুমাত্র নিজের কাছে কিছু প্রমাণ করার জন্য কিছু করে তাহলে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে পারে, কিন্তু যদি অন্যের কাছে কিছু প্রমাণ করার তাগিদে... এরকম হলো না ছেলেটা? ছেলেটা অনেক পরিশ্রম করছে। করছে তো, এবং আমি চাই এই পরিশ্রমটা ও আরো অনেক দিন ধরে রাখো। কিন্তু মুশকিলটা কি জানো, ও যদি অন্য কারো কাছে প্রমাণ করার জন্য এসব করে থাকে তাহলে যেই ও প্রথম সাফল্যটা পাবে না, তখনই ভাববে এই তো আমি তো সবার কাছে প্রমাণ করে ফেলেছি যে আমি পারি, ব্যাস ওখানেই ও থেমে যাবে, আর ও কাজ করবে না, ও এগোবে না। রমা, যদি আমাদের ছেলে মেয়েকে অনেক দূর এগোতে হয় তাহলে মাটিতে পা রেখে চলতে হবে, আর আমাদের এই কথাটাই ওদের দুজনকে বোঝাতে হবে। যদি বোঝে তাহলে সত্যিই ওরা অনেক দূর যাবে, ওদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ না। কি করব আমি অনুপম, আমায় বল কি করব আমি? দাদার সাথে যা করেছি, এরপর দাদার কাছে টাকা চাওয়ার মুখ আছে বলতে? বাবা, ঠাম্মিকে আরেকবার বললে হয় না? না না, মাকে বলে কোনো লাভ নেই, মায়ের সাথে নাটক করেছি আমি, একের পর এক নাটক করেছি, এরপর মা আমাকে ক্ষমা করবে, টাকা দেবে, তুই কি বলিস বলতো? কি করব, কি করব তাহলে? এখন লেবারদের হাতে মার খাবো? হ্যাঁ, এটাই বাকি আছে। এইসব এইসব বলিস না বাবা, এইসব। এই আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। না, তোমার কোনো আইডিয়া? ওনার মাথায় এবার আইডিয়া আসছে সেটা এখন আমাদের শুনতে হবে। এই জন্যই না তোমাকে কিছু বলতে নেই, শোনো না। বাবা, মাথা ঠান্ডা করে একবার শোনো মা কি বলছে। তুই সবসময় মায়ের কথা বলিস না তো, তাতে কি বলবে বলো? তাড়াতাড়ি বলো, সময় নেই, তাড়াতাড়ি বলো। অনুপম, বলছিলাম কি, যদি লোক দিয়ে কোম্পানিতে আগুন লাগিয়ে দেওয়া যায়। আগুন? কি বলছো বলো তো মা তুমি এসব? ওদের কোম্পানিতে যখন আগুন লেগে গেছিল তখন তো ওরা ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করেছিল, সেটা তো পেয়েছে। তো আমাদের কোম্পানিতেও যদি আগুন লেগে যায় তাহলে তো আমরাও ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করে পেয়ে যাব, সেটা দিয়ে না হয় দেনা মিটিয়ে দেবো। হ্যাঁ না মা, অনেক দু নম্বরই করেছে আর না, আর তাছাড়া ইন্স্যুরেন্সের টাকা তো ইজিলি পাওয়া যায় না, ফরেন্সিকে সব কিছু ধরা পড়ে। কিন্তু অনুপম, কিছু তো একটা করতে হবে, যদি ক্লায়েন্ট কোম্পানির নামে অভিযোগ করে তাহলে তো আমাদেরই কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। বল, পড়ুক দড়ি, কিন্তু অন্যায় কাজ আর করবো না মা,
তার জন্য যদি জেলে যেতে হয় যাব আর যদি মার খেতে হয় খাবো মো হ্যাঁ বলো দিদি ভাই সবকিছু ঠিক আছে তো তোমার রূপমের সাথে কথা হয়েছে গতকাল রাত থেকে রূপমের সঙ্গে আমার কোনো কথা নেই কাল রাত থেকে ওকে বেরিয়ে গেছে মানে অফিসে চলে গেছে হ্যাঁ কালকে রাতে কাউকে একটা ফোনে বলছিল যে আজকে অফিস যাওয়ার আগে একবার ব্যাংকে যাবে তারপর ক্যাশ তুলে ও বাড়িতে এসে তারপরে আবার অফিস যাবে ও ব্যাংক থেকে যখন ক্যাশই তুলছে ও তো বাড়িতে আসার দরকার নেই ও তো ডিরেক্ট অফিসে যেতে পারে আমার মনে হয় দিদি ভাই অনেকগুলো টাকার ব্যাপার তো ক্যাশ টাকা তাই হয়তো রিস্ক নিতে চাইছে না তাছাড়া সবাই তো বাড়ি থেকে অফিসে যাবেই তাই হয়তো একসঙ্গে কিছু বলবে না মানে একটু বেরোতাম আসলে তাই জামা কাপড় আয়রন করা আছে কিনা ওটাই জিজ্ঞেস করতে এলাম তোমার জামা কাপড় সব রেডি করা আছে আলমারির নিচের তাকে রাখা দেখো পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে মো তোমাদের হলো বড় মা আমি একটু ভেতরে কি ব্যাপার ও কি বলতে এসেছিল ও দাদা ভাই তো দিদি ভাইয়ের কাছে এসেছিল কোথাও মনে হয় বেরোবে তাই জামা কাপড় আয়রন করে কোথায় রাখা আছে সেটাই জানার জন্য আচ্ছা ঠিক আছে তোমার সব গোছানো হয়েছে আমাদের বেরোতে হবে তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মা আমি সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর একটুখানি বাকি আছে দিদি ভাই আর আমি সবটা গুছিয়ে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করতে হবে তো আচ্ছা শোনো ওই জল সংকটটা নিয়েছো হ্যাঁ ওটা আর গঙ্গা জলের ঘটটা নেবে কোষাকুষি সব সব নিয়েও কিন্তু সব নিয়ে আসো মা আপনি টেনশন করবেন না ঠিক আছে তাড়াতাড়ি করো বেরোতে হবে হ্যাঁ তাড়াতাড়ি বলছি আমি একবার রূপমের সাথে কথা বলবো না দিদি ভাই আজকে কথা বলো না কারণ আজকে এমনিতেই অফিসে পুজো আছে তারপর উদ্বোধন ও এমনিতেই খুব ব্যস্ত থাকবে আর তাছাড়া দেখি না কতদিনও আমাকে এভাবে এড়িয়ে থাকতে পারে যাকে আমি সবটা গুছিয়ে নিই একটু দেখুন না প্লিজ একটু দেখুন আমি সত্যি বলছি আমার কাছে অন্য কোনো অপশন নেই তাই একটা লোনের ব্যবস্থা হলে খুব ভালো হয় আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি যে কোনো রেটে সুদ দিতে রাজি যে কোনো রেটে হ্যালো 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 কি তো তোমরা কি ভয় পেলেন নাকি ভয় না না ভয়ের কি আছে আমি তো বলেইছি আমি তোমাদের সমস্ত টাকা দিয়ে দেবো আমি বলিনি হ্যাঁ হ্যাঁ দিলীপ আমি বলিনি বলেছেন হ্যাঁ পেয়ে যাবো হ্যাঁ আমি নিশ্চয়ই পেয়ে যাবে একদম বিশ্বাস হচ্ছে না তোদের হচ্ছে বিশ্বাস না দাদা তাদেরও বিশ্বাস হচ্ছে না আমি কি করবো বলুন আরে বিশ্বাস না করার কি আছে দিলীপ বিশ্বাস না করার কি আছে হ্যাঁ আরে আমি তো বলছি জাস্ট কয়েকটা দিনের ব্যাপার কয়েকটা দিন সময় দাও আমি তোমাদের সমস্ত টাকা মিটিয়ে দেবো সমস্ত টাকা এইটুকু বিশ্বাস তো করো সময় দিতে পারবো না আর সময় দিতে পারবো না দেখুন বড় বাবার কারখানায় আগুন লেগেছে তা তো সবাই জানি এবং বিমার টাকা পেয়ে যাবে আজ বা কাল আগে
আমাদের টাকাও মিটে দেবে সব জানি, কিন্তু বল আপনাদের কি আছে? কারখানার যে জমিটা ওটাও তো আপনাদের নিজের না, লিজের। যে ওই জমিটা বিক্রি করে আমাদের পাওনা টাকা না মেটাবেন, কি করে বিশ্বাস করি বলুন তো? আরে ওসব তোমাদের ভাবতে হবে না, টাকা চিন্তা তো আমার নাকি। হ্যাঁ আমি তো বলছি যে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে তোমাদের সমস্ত টাকা মিটিয়ে দেবো, সমস্ত টাকা মিটিয়ে দেবো। হ্যাঁ